আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম আমার ব্লগ চ্যানেল, দেখতে দেখতে আমাদের ব্লগ 37। তো আজকে অনেকদিন পর আমি আমার ভাই একসাথে হয়েছি, ভাবছিলাম আজকে একটু ঘুরবো, আড্ডা দিব। আর আজকে জুম্মার দিন, তো আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তো আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন চলে আসছি হাজিগঞ্জ বড় মসজিদের কাছে। তো এখানে আজকে যেহেতু জুম্মা, তো নামাজ পড়ে দেন আমরা অন্য কাজে বের হব। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরের দিকটা আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর। যে সম্পূর্ণটা আমরা ভিডিওতে ফুটিয়ে উঠাতে পারি নাই, কারণ নামাজ টাইম ভিড় বা ভিডিও করা যাচ্ছে না ওই সময়। তো যেটুকু করেছি ওইটুকুই দেখবেন এবং পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকবেন, শেষে অনেক মজা পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এইখান থেকে আমাদের যেহেতু প্রায় 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে প্লাস, তো আমাদেরকে আরও সাপোর্ট দিবেন। যারা দূর দূরান্তে থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এয়ার ব্লগারকে সাপোর্ট করবেন আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, এবং ভালো লাগলে বা কোন জায়গায় কী ভুল আছে এইগুলো কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও ভিডিওগুলো আরও ভালো ভালো করতে পারবো। আর কোন জায়গায় ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অলরেডি ভিতরে চলে আসলাম। তো ভিতরে তো অনেক সুন্দর, যারা দূর দূরান্ত থেকে দেখবেন সাজেস্ট করবো অবশ্যই বড় মসজিদে আসবেন, হাজিগঞ্জে আসবেন। পুরো ভিউটা দেখবেন, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এখানে, দেখলে অনেক ভালো লাগবে। তো এই ভিতরে আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাওয়ার পর ওইখানে বসবো, দেখতে থাকুন। তো এখন নামাজ শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। তো এই বড় মসজিদের জাস্ট বাইরের দিকের কিছু সিনেমাটিক ভিউ দেখে দেখতে থাকুন এবং পুরো ব্লগটা কন্টিনিউ করুন। A few moments later. তো গাইজ, আজকে ফ্রাইডে। তো ফ্রাইডেতে আমাদের বিকালবেলা ঘুরার কথা ছিল, বাট আমাদের ক্যান্সেল, কারণ আমাদের প্রভাত সমাজ কল্যাণ সংস্থা থেকে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে যেতে হবে। তো ওইখান থেকে যদি সময় পাই সামথিং কিছু হাজিগঞ্জে আবার ব্যাক করে আমরা ঘুরবো। তো এখন আমরা চলে যাবো মহামায়া, আমাদের মানে মানসিক কীভাবে সহায়তা করতে হয় এটা নিয়ে একটা মিটিং আছে, তো মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। তো আমরা ওইখানেই যাচ্ছি, তো বাসে ওঠা পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পুরো ব্লগটি কন্টিনিউ করবেন। লেটস গো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা হাজিগঞ্জ থেকে বাসে উঠে পড়লাম মহামায়ার উদ্দেশ্যে। দেন গাড়ি বাসে ওঠার পরে আবার শুনলাম মহামায়াতে একটি বাস আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, ওইটারও একটু ভিউ আপনাদের দেখাচ্ছি, তো অপেক্ষা করতে থাকুন আর পুরো ব্লগটা অবশ্যই কন্টিনিউ করবেন। আর লাইক করে দিবেন একটা, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন পরের ব্লগটা দেখার জন্য। তো আমরা প্রায় বলাখাল ছেড়ে চলে আসছি। তো বলাখাল আবার একটা ক্রসিং ট্রেন রাস্তার, তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এখানের ক্রসিংটা। তো এটার পর আমরা মহামায়া পৌঁছে যাবো, তো পুরো ব্লগটা দেখতে থাকুন এবং ওয়াচ করুন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো অ্যাক্সিডেন্ট যে ওই মুহূর্তের তো কোনো ভিডিও ছিল না, বাট ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই অ্যাক্সিডেন্টটি হয়েছিল মহামায়াতে, মানে এটা হলো কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি বাস। তো ব্রেক ফেল হয়ে, তো অ্যাক্সিডেন্টে যদিও কারো কোনো ক্ষতি হয় নাই, তবে বাসের ভেতরে যে হেল্পার ছিল ওনার জাস্ট মাথাটা ফেটে গিয়েছিল। তো পরবর্তীতে এটা
মেরামত করে দেন নিয়ে গিয়েছিল, দেন আমরাও মহামায়া নেমে গিয়েছিলাম আমাদের কাজে। A few moments later. মানে আমার আমার অন্তর কথা হচ্ছে যে আমরা যেটা করব সমাজের জন্য, মানুষের জন্য হলে মানুষের ভক্ত উপকৃত হবে, আমাদের প্রচার হবে, আমাদের প্রসার হবে, আমাদের দুটি লাগবে, প্রচার লাগবে, প্রসার লাগবে। আর যে আর ব্লাড ক্যাম্পিং এর বিষয়টা, আমার মনে হয় ব্লাড ক্যাম্পিং এই মাধ্যমিকটা তুমি করে লাভ নেই, কলেজ লেভেলে যাওয়া উচিত। তো গাইস, অলরেডি মহামায়া থেকে আমরা বের হয়ে পড়লাম, আবার হাজিগঞ্জের দিকে রওনা করলাম। তো আজকের ব্লগটি এইটুকু পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পরের ব্লগটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে বেল আইকনটা অল প্রেস করবেন, তাহলে পরবর্তী ব্লগটা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।